ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক সিরিয়ার সহায়তায় এগিয়ে এসেছে আন্তর্জাতিক মহল। এরই মধ্যে বিভিন্ন দেশ ত্রাণ ও উদ্ধারকারী দলও পাঠিয়েছে। সোমবার তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সাথে ফোনে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তিনি তুরস্ক সিরিয়া দুই দেশে সহায়তা পাঠানোর আশ্বাস দেন। পরে ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেট প্রাইস জানান, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা করতে দৃঢ়প্রতিজ্ঞ যুক্তরাষ্ট্র। তুর্কি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে। The Department of State is in close contact with our Turkish allies and our humanitarian partners, and our initial assistance response is already underway. We are committed to doing what we can on both sides of the border. We are determined to do what we can to address the humanitarian needs of the Syrian people. শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরদোয়ানকে পাঠানো এক বার্তায় পুতিন বলেন সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত তার দেশ। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন সহযোগিতা পাঠাতে প্রস্তুত রয়েছে ইউক্রেন। সোমবারই তুরস্কে উদ্ধারকারী দল পাঠিয়েছে ইরাক। রেড ক্রিসেন্ট ও বাগদাদ সরকারের সমন্বয়ে জরুরি ত্রাণ সহায়তাও দেওয়া হয়েছে। তুরস্ক ও সিরিয়ায় বিশেষজ্ঞ টিম পাঠিয়েছে জার্মানি ভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল সার্চ অ্যান্ড রেস্কিউ। 7টি উদ্ধারকারী কুকুরও আছে এই দলে। তুরস্কে উদ্ধার ও অনুসন্ধান বিশেষজ্ঞ এবং একটি জরুরি মেডিকেল টিম পাঠিয়েছে যুক্তরাজ্য। উদ্ধারকর্মীদের টিমে রয়েছেন 76 জন বিশেষজ্ঞ, 4টি কুকুর ও উদ্ধার সরঞ্জাম। আহত ও ঝুঁকিতে থাকা মানুষদের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য জরুরি মেডিকেল টিম পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও।